मंजिलों की न है कोई खबर, रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल डर न कर अगर मगर, कैसा है ये सफर হ্যালো গুড মর্নিং আমার মর্মর বন্ধুসকল, কি খবর সকলরে? আশা করি সকলে ভাল আছে, ভাল কলে বেয়া হব নাকি? কারণ এতিয়া আর কোনে ভাল আছে, দেশের পরিস্থিতিটা ইমান ভাল নহয় ন? হ্যালো, হে আমার মর্মর বন্ধুসকল, তো এনেকুয়া একটা ভিডিও মই বনাবলৈ বহুতে আগরপরা ভাবি আছিল, কিন্তু আজি আশাটো পূরণ হল, ভাল লাগি আছে। তো বন্ধুসকল, মানে আজির ভিডিওটো হলে মানে থাম্বনেলটো চাই নিশ্চয় গম পাইছে, মানে আজির ভিডিওটো মানে মোর লাইফের উপর, মানে মই মানে কি ইনকাম বা মোর লাইফের মধ্যে মই কেনেকুয়া টাইপের ইউটিউবের বাহির মই কেনেকুয়া ধরনের ইনকাম করি বা বিজনেস করি বা কাম করি, কি করি মোর জীবনখন চলাই আছো। তো আজির ভিডিওটো শেষলৈকে চাই থাকক, সকলোখিনি কম আর সকলোখিনি দেখাবলৈ চেষ্টা করিম। তো বন্ধুসকল, মানে হত বহুতেই মানে হত জানে আর বহুতে না জানে, বহুতে ভাবে, তো তো যে নহক কিয় মানে আজি সকলোখিনি স্টেপ বাই স্টেপ কম আর স্টেপ বাই স্টেপ দেখাবলৈ চেষ্টা করি, বুঝাবলৈ চেষ্টা করি আপনাদের। তো বন্ধুসকল, তো কবলৈ গেলে মই ইমান মানে আর একটা কথা, মানে কবলৈ গেলে মই ইমান ডাঙর ঘর বা ইমান ধনী ঘরের লড়া নহয়, মই ইমান ডাঙর বা ইমান ধনী ঘরের লড়া মই নহয়, তো বহুতে জানে মই একটা সাধারণ ঘরের লড়া, মানে ইউটিউবত উল্টা পাল্টা কিবা কিবি ভিডিও আপলোড করি। তো যে নহোক আপনাদের নিশ্চয় মানে সাপোর্ট করে মোক, তো আশা করি সকলে সাপোর্ট মোক করিব। তো বন্ধুসকল, কথাটা হল মানে মই বিদেশী মানুষ, হলে পড়িছে নিশ্চয় পড়িছে বিদেশত থাকা মানুষ, যে বিদেশত কাম করে তাকে বিদেশি বলে কয়। তো মই বন্ধুসকল মই বিদেশি। তো বন্ধুসকল, এতিয়া একটা কথা, মই বিদেশত বিজনেস বা কি করু, মই কাম করু কি করু? তো বন্ধুসকল, মই ইয়াত পেইন্টর কাম করু, মানে মই কালারের কাম করু। তো বন্ধুসকল, তো আমি আজি আপনার মানে মই কি কি পেইন্টিং করল আর কি পেইন্টিং এতিয়া করে আছো কত আছো, তো সকলখানি দেখাবলে চেষ্টা করি। বলক, এতিয়া আমি বাহির যাম আর সকলখানি আপনার ভালদরে দেখাবলে চেষ্টা করি। তো বলক, এই রব রব আরো একটা কথা, এই রব রব আরো একটা কথা, মোর মোবাইলটা রখা আছে ইয়াত আর মই বহিছিল এইটো সিটত, চাওক না কিমান ধুনিয়া সিট। বলক, আমি বাহিরত বলক। আর আমি দিনত কাম করার পিছত রাতে ইয়াতে টোপনি মারিছো, চাওক কিমান ধুনিয়া রুম। সচাকৈ চকী চকী না থাকিলেও সচাকৈ থাকি তামাম ভাল লাগিছে। আর আমার ট্যালেন্টটা চাওক না, মশারি স্ট্যান্ডটা কেনেক বানাইছে চাওক। এতিয়া আমি গৈ আছো বাহিরত, আর বাহিরত গৈ আমার কামর এক্সপ্রেসটা আপনার ধুনিয়াক শিকাবলে বুঝাবলে আর দেখাবলে চেষ্টা করিম স্টেপ বাই স্টেপ। তো বন্ধুসকল, চাই থাকক। তো এতিয়া আমি বাহিরত আহিলো আর ইমান ধুনিয়া আর ইমান ক্লিন, ইমান গ্লাসর নিচে ফিনিশিং, মানে কেনেকৈ ইয়া এনেকৈ কালার করা হয় মানে মই স্টেপ বাই স্টেপ আপনাদের কই আছো, মানে এনে যদি আপনাদের ডাইরেক্ট যদি প্লাস্টারের উপর কালার করে ইমান ধুনিয়া আর ইমান ক্লিন নহব, মানে কেনেকৈ কি কি করা হয় সকলখিনি মই স্টেপ বাই স্টেপ আপনাদের কই আছো, চাই থাকুক। মানে ইয়াত যিমানখিনি কালার আছে, মানে ইয়াত যিমানখিনি কালার করা আছে, তো আমি করেছো আর আমার লগত দুটা মিস্ত্রি আছে, তো আমি তিনজন মিলিয়ে কামটা করেছো, তো প্রায় তিনিমাহমান লাগিছে আর।
আৰু বন্ধুসকল কালারটো কেনে হৈছে কমেন্ট কৰি কওকচোন। তো প্রথমত কি করা হয়, প্রথমতে মানে প্লাস্টারের উপর পুটিন কটা হয়, মানে পুটিন কেনে কটা হয়, কি কি বস্তু লাগে, মানে বস্তুবিল সকল বস্তু আপনার আমি দেখাবলে চেষ্টা করে আসো দেখুন। তো প্রথম কি করা হয়, পুটিন কটার পিছত খসাই করা হয়, মানে কিহেরে খসাই করা হয় বস্তুবিল আমি আপনার ভালদরে দেখাবি দিম। তারপর প্রাইমার করা হয়, প্রাইমারের পিছত রোলারে মানে কালারটা ফিনিশিং করা হয়, মানে কেনে কি কি করে বস্তুবিল এটা এটা করে আপনার ভালদরে দেখাই দিয়ে আসি, চাই থাকুক। আর গারো মানুষের ট্যালেন্টটা চক, বগলবিল কেনে হকাবলে দিছে রদত চাওক, ইহতর মাতাটো না আমার অলপমান বেলেগত কই বেলেগ। বলক আমি মেইন ভিডিওটো আরম্ভ করো। তো বন্ধুসকল চাও পারে, এইটোই হল পুটিন বেরজার কোম্পানি, এইটো হল পুটিন, আর এইটো হল ড্রিল মেশিন, মানে এইটোরে পুটিনটো মিক্স করা হয়, আর এইটো হল বাল্টি, মানে পুটিনটো ইয়াত লৈ মিক্স করা হয়, আর এইটো হল পাত্তি, ইয়াক আমি পাত্তি বলে কও, মানে এনেকা টাইপের দুটামান পাত্তি লাগিব 8 ইঞ্চি, আর এইটো হল সিরিজ পেপার, মানে এইটোরে পুটিনটো ঘষাই করা হয় 150 নম্বরের ওয়াটার প্রুফ, আর এইটোয় হল রোলার, মানে কালারটো এইটোরে ফিনিশিং করা হয়, এইটুক আমি রোলার বলে কও, আর এইটো হল টেরে। তো ইয়াত মালটো লও আর রোলারে মালটো ফিনিশিং করা হয়, এনেকৈ সকলোখিনি করা হয়। তো এতিয়া যিখিনি শিকিছো মানে নিজের ঘরের মিস্ত্রিটো হব পাৰিব নিশ্চয়। আর বন্ধুসকল এইটোয় হল ঘোড়া, এইকেইদিন ইয়াৰে উপরত উঠি উঠি আমি বাৰু কাম কৰিছোঁ, আজি অলপমান বেয়াও লাগি আছে কারণ ঘরত গৈ আছো, উপায় নাই। তো হে বন্ধুসকল, এই ধুনিয়া ঘরখন মালিকজন হৈছে হি, যিজনে ঘরখন চাফা করে আছে ঝাড়ু হাতত লৈ। হি ইমান ডাঙর মানুষ হলেও নিজক কেতিয়াও ইমান ডাঙর মানুষ বলে নাভাবে, হি সঁচাকৈ এজন ভাল মনেরই মানুষ। তো আশা করি সকলে নিজের ঘরখন এনেকৈ চাফ চিকুণ করে রাখবলৈ যথেষ্ট চেষ্টা করব। তো এতিয়া আমি এইটো সিঁড়িৰে পৰা ওপৰত উঠিম, আৰু ওপৰত উঠি আপোনালোকক ওপৰৰ পৰা ধুনীয়াকৈ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। তো আহিলোঁ আমি ওপৰত চাওক, মানে পৰিৱেশটো সঁচাকৈ মানে ধুনীয়া, মানে ইয়াত মানে মোৰ গাঁৱৰ নিচিনা, মানে ইয়াত ইমান ডাঙৰ মানুহৰো নাই, মানে মোৰ গাঁৱৰ নিচিনা ভঙা চঙা ঘৰ, আৰু মানে হ'লেও আৰু বাৰু মানে ধুনীয়া আছে পৰিৱেশটো। তো চাওক মানে যিবিলাক ঘৰ আছে ইয়াত, মানে এইবিলাক হাজং নেপালী আৰু গাঁৱৰ মানুহৰ, মানে মিক্স ইয়াত। তো মই বাৰু ইয়াত ইমান দেরি নকৰিলোঁ কাৰণ মোক এতিয়া ফটাফট ৰেডি হৈ যাব লাগিব ঘৰত, কাৰণ সকলোৱে জানে 21 দিনৰ কাৰণে লকডাউন দিছে। তো এতিয়া আমাক তাড়াতাড়ি অতি সোনকালে যাব লাগিব ঘৰত। তো বাৰু আজিও গাড়ী বন্ধ আছে, চাওক কেনেকৈ যাও। তো ভিডিওটো শেষলৈকে চাই থাকিবলৈ ৰিকুৱেষ্ট কৰিলোঁ। হেল্ল' অংকল, এতিয়া আমি ঘৰত যাই আছোঁ, তো ঘৰত যোৱালৈকে ভিডিঅ'টো চাই থাকিব। তো এইটোৱে হৈছে পুৰাখাচীয়া মেঘালয়া। তো হৌটো গাঁৱৰ পৰা আমি আহিলোঁ, চাওক প্ৰাকৃতিক দৃশ্যটো সঁচাকৈ ধুনীয়া আছে। এতিয়া আমি লাহে লাহে অলপমান আগবাঢ়ি যাওঁ, কাৰণ তাতে অলপমান ৰখি থাকিব লাগিব তিনিআলিত, আৰু হৌটো ৰাস্তাৰ পৰা গাড়ীটো আহিব। চাওক গাড়ী চাৰি আহে নে নাহে, আৰু কেনেকৈ ঘৰত যাওঁ চাই থাকক বন্ধুসকল। তো প্ৰায় 1 ঘণ্টামান ৰখি থকাৰ পিছত এতিয়া পাই গ'লোঁ এটা বাছ গাড়ী। তো সেইটো গাড়ী হ'বলৈ ইমান দূৰলৈকে নাযাব, মানে এইটো ডাইৰেক্ট গাড়ী নহয়, মানে অলপমান যাব আৰু তাৰপৰা গাড়ীটো চেঞ্জ কৰি কৰি মই ঘৰত যাব লাগিব। আজি চাই থাকক কেনেকৈ কেনেকৈ ঘৰত যাওঁ, সকলোখিনি আপোনালোকক মই দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। তো বলক। তো গাড়ীটো লাহে লাহে গৈ আছে আৰু মই অলপমান টেনশ্যনত আছোঁ, কাৰণ এইটো গাড়ীৰ পৰা নামি আৰু বেলেগ গাড়ী কি পাম, পামনে নাপাম। মগর কেসা হে সফর।
তো অলপমান রকি থকার পিছত এতিয়া আমি উঠিলো বেলেগ এখান গাড়িত। তো গাড়ির ভিতরত সিট না পালো, উঠিলো উপরত, মানে উপরত উঠি ইমান মজা লাগেছে কি কম বারু। जो फर्ज से भरा था बस था वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल टकर न कर अगर मगर। कैसा है ये सफर আমি খোজকাঢ়ি গৈ আছোঁ কাৰণ অলপমান দূৰতে নমাই দিলে, কাৰণ চৰকাৰী মানুহৰ কাৰণে আৰু গাড়ীটো ইয়াত আহ নহ'ল। এতিয়া আমি খোজকাঢ়ি গৈ আছোঁ আৰু তো এনেকৈ গাড়ী চেজ কৰি 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 আহি পালোঁ আমাৰ মৰমৰ গাঁও হাটসিংমাৰী। তো বন্ধুসকল, লাকটো ভাল আছিল আৰু সঁচাকৈ আহি পালোঁ আমাৰ গাঁও। তো যিয়ে নহওক, কষ্ট নহ'লে একো নহ'ব। তো ভাই কষ্ট কৰক আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব কৰক। হে গাইজ, ইমান কষ্টৰ পিছত মানে তিনি চাৰিটামান গাড়ী চেঞ্জ কৰি তাৰপিছতহে আহি পালোঁ আমাৰ হাটসিংমাৰী, মানে মোৰ গাঁও, আপোন মোৰ আপোনাৰ গাঁও। মানে ইমান ধুনীয়া লাগি আছে আৰু অলপমান ভাগৰো লাগি আছে, মানে বহুত কষ্ট কৰি আহি পালোঁ। এতিয়া আমি আছোঁ হাটসিংমাৰী আৰু এতিয়া মানে মই যাম মোৰ ভনীৰ ঘৰত আৰু অলপমান তাতে জোৰণি ল'ম আৰু তাৰপৰাহে ৰাতি যাব মোৰ ঘৰত। তো ইয়ালৈকে ভিডিঅ'টো শেষ কৰিম বুলি আশা কৰিছোঁ।